এই আজকে বুঝু আমাদের নতুন ক্লাসে উঠেছে এবং আজকে এই প্রথম আজকে স্কুলে যাচ্ছে। এই দেখো এখন সকালবেলায় 6:30 বাজে, আমি উঠে পড়েছি, তো চলো ওদের নিয়ে স্কুলে যাই, তারপরে আবার পরে তোমার সঙ্গে আসছি। স্কুলে অলরেডি দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করছি। এই দেখো সকালবেলায়, এই দেখো আমাদের ফ্ল্যাটে আসলে এত বিড়াল না, এই দেখো এক বিড়ালটা এখন আমার পেছনে পড়েছে। এই দেখো এখন মানে খাবে নাকি খিদে পেয়েছে, এই দেখো ম্যাও 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 করে যাচ্ছে। এই দেখো 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 ফোনটার মধ্যে ধরবে, এই দেখো কি সুন্দর, দেখো এই দেখো এই দেখো ফোনের মধ্যে লাপাচ্ছে, দেখেছো? দেখো এই কি 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 কি, এই দেখো এই দেখো ধরেছি, কি সুন্দর বিড়াল, দেখো এই কি করবো, দেখো কি সুন্দর দেখতে বিড়ালটা। আরো এর একটা আরেকটাও রয়েছে, ওই দেখো ওইখানে ওর মাটা বসে আছে, আর এই বিড়ালটা দেখো আমার কাছে এসে আমার কাছে পায়ের থেকে নড়ছেই না। এই দেখো আমার পায়ের থেকে নড়ছেই না, আর একটাও দেখলাম কোথায়, এই দেখো আমার পেছন পেছনে আসছে, দেখো কি মুশকিল হয়ে গেল বলো তো। দেখো আমি হাঁটছি আমার সঙ্গে সঙ্গে আসবে, দেখো কি মুশকিল হয়ে গেল, যাবেই না, দেখো দেখো কি জ্বালা হলো বলো তো, এরকম আমার পিছন পিছন যাচ্ছে, দেখো আমি দৌড়চ্ছি এরকম। এই দেখো এসে সকালবেলা এখন কি জ্বালাটা হলো, ওই যা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ফ্যামিলি, পৌশালি ফ্যামিলি ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে একটা সকাল থেকে নতুন ব্লগ শুরু করছি এবং আজকে হচ্ছে বুধবার, আজ এখন সকাল 7:30 মতো বাজে। অ্যাকচুয়ালি সকালবেলা মর্নিং ওয়াক করে নিয়ে করতে করতেই তোমাদের ফোন করছি, কেননা আজকে সকালবেলায় ছেলেকে স্কুলে দিয়ে চলে এলাম, আজ থেকে ছোটো ছেলে স্কুল শুরু হয়ে গেল, ওর নতুন ক্লাস কেজিতে উঠেছে, তো কেজিতে নতুন ক্লাস, আজকে নতুন জায়গায় বিল্ডিং, মানে একই স্কুলের মধ্যে সেকশন ফেকশন সব চেঞ্জ হয়ে গেছে, নতুন ফ্রেন্ড, সেই সব নিয়ে খুব টেনশনে ছিল। অ্যাকচুয়ালি শাশুড়ি তো দেখে বেশি, অ্যাকচুয়ালি সেই জন্য সেই সব নিয়ে খুব টেনশন ছিল, কেন ওদের একটা ব্যাচ আছে, মানে শাশুড়িদের গ্রুপ আছে, তো সেই গ্রুপটাতে ওরা একসঙ্গে থাকে, তো হোয়াটসঅ্যাপে গ্রুপে আছে, স্কুলেও গ্রুপে আছে, তো ওরা 14-15 জন, তো সেই নিয়ে ওরাও খুব টেনশনে ছিল যে সবাই আলাদা আলাদা যদি না হয়ে যায় তার একটা বাজে ব্যাপার। তো মোটামুটি সবাই সি সেকশনে পড়েছে, তো সেই জন্য মোটামুটি সবাই খুব হ্যাপি। স্কুলে দিয়ে এলাম, তো একদম মানে ফার্স্ট ফ্লোরে বোধ হয় ওদের ক্লাস পড়েছে, তো আজকে বই খাতা সেরকম কিছু নিয়ে যেতে হয়নি, একটা খাতা নিয়ে গেছে, তো আজকে আবার ভাবছি টিচারটা নতুন, কেননা ওটা আবার অ্যাডজাস্ট হতে কয়েকদিন একটু সময় লাগবে, তো ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে পাওয়ানো হলো স্কুলে গিয়ে যেন মারামারি না করে, কাউকে কিছু না বলে, যা যা মানে এগুলো তোমরা তো জানোই যে মারা এগুলো মানে সবাই যা যা করে, তো যেহেতু পৌশালি এখানে নেই, অ্যাকচুয়ালি আমার শাশুড়ি তো সব কিছু দেখাশোনা করে, তো সেই জন্য মানে ও মার মতন মানে থাকে, তো মা মানে ওকে মানে ছোটো ছেলে মানে শাশুড়িকেই মা বলে, মানে মা বলে না কিন্তু মানে ওটাই ও জানে ও মা, তো যাই হোক, তো মানে সকালবেলা আজকে এই আবার রোজকার ডেলি সকালবেলায় আজকে একটু মানে তাড়াতাড়ি স্কুলে যেতে বলেছিলো কিন্তু তাড়াতাড়ি যেতে পারিনি, ওই 6:30 গিয়েই পৌঁছলাম। আর সকালবেলা উঠে দেখি এত ঠান্ডা আজকে, তোমাদের কী বলবো, মানে ঠান্ডাটা এত পড়েছে, আমার তো এখনও হাত পা মানে বাইক চালিয়ে এসে হাত পা আমার এখনও মানে, আমি সকালবেলা গ্লাভসটাও নিতে ভুলে গেছি, সকালবেলা মানে শ্যুটাও পরিনি, তো মানে বাইক চালিয়ে এসে মানে এত কষ্ট হচ্ছে, যেতেও খুব কষ্ট হয়েছে, তো কাল থেকে ভেবেছি যে হাতে গ্লাভস মানে পায়ে শ্যু মোজা অবশ্যই পরে যেতে হবে, নাহলে খুব কষ্টকর ব্যাপার, আমার হাত পাত এখনও জমে গেছে, ওই জন্য এসে খুব একটু মর্নিং ওয়াক করলাম, হাঁটলাম একটুখানি, আস্তে আস্তে শরীরটা মনে হচ্ছে যেন একটুখানি এবার ঠিক হয়েছে, তো চলো আজ সারাদিন দেখতে থাকো আমাদের ব্লগ। আর পৌশালি তোমাদের নজর থেকে আজকে কী কী হচ্ছে সব শেয়ার করবে, তো দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। আর এই দেখো এদিকে একটু নারকলের পেস্ট বানিয়ে রাখা হয়েছে, নারকলটাকে কুড়ে তারপর সেটার পেস্টটা বানানো হয়েছে, খালি দুধটা নেওয়া হয়েছে তা নয়, কিন্তু এর মধ্যে
নারকলটাও রয়েছে, মানে মিথ্যা কথা এটাকে মিক্সিতে পেস্ট করা হয়েছে। হ্যাঁ, গরম জল দিয়ে একটু পেস্ট করে নেওয়া হয়েছে। আর চিকেনের জন্য পেঁয়াজ টেয়াজ সব কেটে ফেলেছি। আর এদিকে নিলু তেলের মধ্যে গোটা জিরে, গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজটা ভাজতে দিয়েছে। এদিকে দেখো একটুখানি এটা আর বাবা একটুখানি মেথি শাক এনেছিল, নিলু বললো মেথি শাকটাও দেখো বেছেছে, খালি পাতাগুলো নিয়েছে, এটা ওই মাংসেই দেওয়া হবে। তো আমাকে বললো এখন একটু নুন দিতে, আমি এক চামচ নুন দিয়ে দিলাম। টমেটোটাও সব কাটা হয়ে গেছে টমেটো। আর এদিকে হচ্ছে গিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে রেখেছে। কচি ছিল, যদি একটু বড় নারকল হতো তাহলে শুধু দুধটাই নেওয়া হতো নারকলে। আর আজকে আসলে মামা বাবা তো চিকেন খায় না, তো মাছ করা হচ্ছে। দেখলে আমি মাছগুলো সব ভেজে রেখেছি, আলু বেগুন দিয়ে ওদের মাছের ঝোল করব, বাঁধাকপি করব মাছের মাথা দিয়ে, আর নিদু এদিকে মাংস করবে, আর ব্রুনোদের মাংস, ব্রুনো পিঙ্গ আর মজুর মাংস আলাদা হবে। দিনের বেলা একরকম চিকেন যেটা শেয়ার করলাম, আর রাত্রিবেলা হবে নারকল দিয়ে চিকেন, সেটা অলরেডি বানানো চলছে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো সেই জন্য তোমাদের ওটা আর একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আপাতত রান্না চলছে, এখন রান্না শেষ হয়নি, এরপর ছাদে যাবো, যখন তখন ছাদে একটা জিনিস দেখাবো। নারকলের জায়গাটা, নারকলটা যদি বড় শুকনো নারকল হয় তাহলে জাস্ট শুধু নারকলের দুধটাই নেবে। এটা পুরো কচি নারকল ছিল, এই যে নারকলটা দেখো পুরো কচি নারকল ছিল, সেই জন্য একদম কচি ছিল, এটা নারকল ছিল বলে আমি পুরোটা পেস্ট করে নিয়েছি, গরম জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, এই যে পেঁয়াজটা এবার লাল লাল হয়ে গেছে, যেহেতু আমরা দুজনে একসঙ্গে এদিকে রান্না করতে আসতে পারবো না, তার কারণ হচ্ছে চিকেনের ছোঁয়ার ব্যাপার আছে, সেই জন্য একজন রান্না করবে আর একজন সব মশলা সব দিন। আর এই হচ্ছে আমাদের মেথি শাকটা, এবার এটাও আমি দিয়ে দিলাম। লালে একটু টিকটা হয় তো মেথি শাকটা, সেজন্য তেলে একটু নেড়ে নিলে ভালো হয়। দেখো রান্না করতে করতে এবার আমাদের ছুটে যেতে হচ্ছে ব্রুনো পিঙ্গকে আটকাতে, কিন্তু যেহেতু আমি ভিডিওটা করছি তাই জন্য নীলু গেছে ব্রুনো পিঙ্গকে বাইরে। দিয়ে কালকে জামা পরিয়েছিলাম, দেখো জামা সব খুলে ফেলেছে। আর এইদিকে দেখো বাবার একটা গাছ, গাছে কি সুন্দর ফুলটা হয়েছে, মনে হচ্ছে যেন ছবি আঁকা, এত সুন্দর ফুলটা হয়েছে। আর এই দেখো মেথিটা বেশ গলে গলে গেছে। আর এবার দেখো চিকেনটা দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে, তো বেশ কষাটা হচ্ছে, মশলাটা একটুখানি কষে যাক তারপরে, তারপরে ভালো হয়েছে নিলো। আর এই উপরে গ্রিন গ্রিন লাগছে না দেখতে, তাই জন্য আরও বেশি ভালো লাগছে। এবার আমরা এটা লিড দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, একটুখানি কষে যাক। আর এই যে এবার টমেটোগুলো ঢেলে দেওয়া হয়েছে, এবার আবার খানিকটা মাংসটা কষে যাক, এবার আবার লিড চাপা দিয়ে দেওয়া হবে 10 মিনিটের জন্য। ওইদিকে ওটা হতে হতে তারই ফাঁকে এই দেখো বাঁধাকপি কেটে আনা হয়েছে, বাঁধাকপির তরকারি করব বললাম যে, আর আলু কেটে রেখেছি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে। আর এইদিকে এই দেখো ও নীলু ওইদিকে, ওই যে নীলু ওদিকে করছে, আর এইদিকে আমরা আছি। এদিকে এখন এই যে বাবা মাম্মার আলু ফুলকপি বেগুন দিয়ে ঝোল হচ্ছে, মাম্মা আর বাবা তো চিকেন খাবে না সেই জন্য। আর মাম্মা বললো তার মাঝখানে যে কি ডালটা বসিয়ে দিতে, আমি ডালটা বসিয়ে দিয়েছি। আর রাত্রিরে হবে ঘুগনি, ঘুগনির মটর আমার সেদ্ধ হয়ে গিয়েছে, সেটাও আবার বানাবো। আর তার মাঝখানে মাম্মা বলেছে যে সসপ্যানটা ধুয়ে আনতে, সসপ্যানটা ধুয়ে আনবো, ধুয়ে এনে তারপর আমি চা বসাবো। এই দেখো 10 মিনিট পরে লিড খুলে দিয়েছি, মাংস একেবারে রেডি হয়ে গেছে। কিন্তু রেডি, হ্যাঁ, এবার চাইলে কেউ চাইলে জল দিতে পারে, আমাদের জল লাগবে না তাই দিচ্ছি না, কারণ সবাই আমরা একটু শুকনো খাবো, ঝোল খাবো না। আজকে বাড়িতে ঝোল শুধুমাত্র মাম্মা বাবারই বানিয়েছি, আলু ফুলকপি দিয়ে বেগুন দিয়ে ঝোল। এখন আমি বাঁধাকপি করবো, নিলু এদিকটা করে আগে শেষ করুক তারপর। দেখো মজো ভাত খায়নি,
পিঙ্গু এসে মজুর ভাতটা খাচ্ছে আর মজু এখানে ঘুরে বেড়াচ্ছে। আর এই যো আমার গুণধর পুত্র স্কুল থেকে ফিরছে। এখন সন্ধেবেলা হয়ে গেছে, তো সন্ধেবেলা আজকে সেরকম কিছু আমাদের কাজ নেই। একটুখানি দেখো না, ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট ছড়িয়ে সব দুপুরবেলা ভালো করে ঘুম দিয়ে উঠছি, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, সন্ধেবেলা হয়ে গেছে, আজকে একটু পরে নিচে যাব, খালি রুটি করাটাই বাকি আছে। সকালবেলা ঘুগনি তো করেই এসেছিলাম, তাই আজকে আর সেরকম সন্ধেবেলা কিছু কাজ নেই। এখন এই গুণধর পুত্রকে একটু পড়াতে বসাবো। তো ওর আজকে আবার একটু জ্বর এসেছিলো, সেই জন্য একটু ক্যালপল খাইয়েই শুয়েছিলাম ওকে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি লম্বা করছি না। কালকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই। নতুন বন্ধুরা যারা আমাদের চ্যানেলটা নতুন দেখছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দিও। তো চলো, টাটা বাই বাই।